আজকের বিষয় প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ নিকোলাস কোপার্নিকাস। নিকোলাস কোপার্নিকাস একজন যুগান্তকারী জ্যোতির্বিজ্ঞানী, যিনি প্রথম বলেছিলেন যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। কোপার্নিকাস কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সেই যুগের এক প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি 18 শতকের আগে এমন একটি মডেল প্রণয়ন করেন যখন চারিদিকে টলেমি এবং অ্যারিস্টটলের মতবাদ চলছিল। কোপার্নিকাসের মৃত্যুর কিছুদিন আগে তাঁর রচিত দি রিভলিউশনিবাস অরবিয়াম কোয়েলেস্টিয়াম বইটি প্রকাশিত হয়। এই বইটি বিজ্ঞানের ইতিহাসে একটি বিরাট ভূমিকা পালন করে এবং বৈজ্ঞানিক বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। জ্যোতির্বিজ্ঞানী ছাড়াও কোপার্নিকাস ছিলেন একজন গণিতবিদ, পদার্থবিদ, আধুনিক পণ্ডিতবিদ, অনুবাদক, গভর্নর, কূটনীতিক এবং অর্থনীতিবিদ ছিলেন। 1517 সালে তিনি অর্থের একটি পরিমাণ তত্ত্ব নির্মাণ করেন, যাকে অর্থনীতির প্রধান ধারণা বলা যায়। এছাড়াও 1519 সালে তিনি অর্থনীতির একটি সূত্র প্রদান করেন, যা পরবর্তীতে গ্রেসমের সূত্র নামে পরিচিত হয়। 1473 সালের 19শে ফেব্রুয়ারি নিকোলাস কোপার্নিকাস পোল্যান্ড সাম্রাজ্যের রয়্যাল প্রুশিয়া প্রদেশের থর্ন তথা আধুনিক তোরণ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কারাকোর ছিলেন একজন তামা ব্যবসায়ী এবং তাঁর মাতা ছিলেন তোরণের একজন ধনী বণিকের কন্যা। 4 ভাইবোনের মধ্যে কোপার্নিকাস ছিলেন সব থেকে ছোট। ব্যক্তিগত জীবনে কোপার্নিকাস কোনোদিন বিবাহ করেননি, তবে 1531 সাল থেকে 1539 সাল পর্যন্ত তাঁর আনাসিলিং নামে এক গৃহকর্মীর সঙ্গে সম্পর্ক ছিল, যদিও তাঁদের কোনো সন্তান ছিল না। কোপার্নিকাস ল্যাটিন ও জার্মান ভাষায় সমানভাবে দক্ষ ছিলেন। তিনি পোলিশ, গ্রিক এবং ইটালিয়ান ভাষাতেও কথা বলতে পারতেন, তবে তিনি কাজ করেছেন বেশিরভাগই ল্যাটিন ভাষায়, কারণ তৎকালীন ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ল্যাটিন ভাষার চলই ছিল বেশি। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ল্যাটিন ভাষা রোমান ক্যাথলিক চার্চ ও পোল্যান্ডের রাষ্ট্রীয় আদালতেরও প্রধান ভাষা ছিল। আর এইভাবেই ল্যাটিন ভাষায় চার্চ এবং পোলিশ শাসকদের সাথে কোপার্নিকাসের যোগাযোগ ছিল। এছাড়া তাঁর লেখা কিছু তথ্য প্রমাণ জার্মান ভাষাতেও পাওয়া যায়। এই বিষয়টি জার্মানির দর্শন বিভাগের অধ্যাপক মার্টিন ক্যারিয়ার তাঁর লেখায় উল্লেখ করেছেন। কোপার্নিকাসের জার্মান ভাষায় দক্ষতার অন্যতম কারণ হল তাঁর শৈশবকাল কেটেছে জার্মানির একটি গ্রামে, ফলে ছোট থেকেই স্থানীয় জার্মান ভাষা শুনেই তিনি বড় হয়েছেন। কোপার্নিকাসের জীবনযাত্রা ছিল বৈচিত্র্যে ভরপুর। 1483 সালে কোপার্নিকাসের পিতার মৃত্যু হলে তাঁর মামা লুকাস ওয়াটজেনেরো দে দ্য ইয়াঙ্গার নিজে তাঁর সকল দায়িত্বভার নেন এবং তাঁর শিক্ষা ও কর্মজীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কোপার্নিকাস শৈশবে প্রথমে সেন্ট জন বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, তারপরে তিনি ক্যাথিড্রাল বিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য তিনি কারাকাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 1493-94 সালের শীতকালীন সেমিস্টারে তিনি তাঁর ভাই অ্যান্ড্রুর সাথে কারাকাও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। কলা বিভাগে ভর্তি হলেও গাণিতিক জ্যোতির্বিদ্যা সম্পর্কে কোপার্নিকাস জ্ঞান লাভ করেছিলেন। এর মধ্যে ছিল গণিত, জ্যামিতি, জ্যামিতিক অপটিক্স, মহাজাগতিক, তাত্ত্বিক এবং গণনীয় জ্যোতির্বিদ্যা। এছাড়াও তিনি বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল এবং আহমেদ ইবনে রুশদির লিখিত দর্শন সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন।
যা তাঁকে তাঁর ভবিষ্যতের তত্ত্ব তৈরিতে খুবই সাহায্য করেছিল। ইতালিতে পড়া শেষ হওয়ার পর 30 বছরের কোপার্নিকাস আবার ওয়ারমিয়াতে ফিরে আসেন, যেখানে তিনি জীবনের বাকি 40 বছর কাটিয়েছিলেন। 1512 সালে মামার মৃত্যুর আগে পর্যন্ত কোপার্নিকাস মামার উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন। মামার মৃত্যুর পর তিনি নিযুক্ত হন ফ্রুয়েনবার্গ গির্জার একনিষ্ঠ কর্তা হিসাবে। উচ্চতর শিক্ষা শেষ করে তিনি রোম বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। সেই সময় তাঁর মনে মহাবিশ্ব সম্বন্ধে টলেমির সিদ্ধান্তগুলো নিয়ে সন্দেহ জাগে। পৃথিবী এই মহাবিশ্বের মাঝে অবস্থিত। পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, তারা আর চাঁদ ঘুরছে। এই নিয়মে তিনি কিছু ত্রুটি খুঁজে পান। জাগতিক নিয়মগুলি নিয়ে তাঁর মনে কৌতূহল জাগে। ক্লাসে যখন তিনি ছাত্রদের টলেমির সিদ্ধান্ত পড়াতেন, তখন তাঁর বারবার মনে হতো তিনি ভুল শিক্ষা দিচ্ছেন। প্রকৃত সত্যকে জানবার জন্য এবং সঠিক ব্যাখ্যা খোঁজার জন্য তিনি এই বিষয়ে আরও গভীর অধ্যয়ন শুরু করলেন। পরস্পর বিরোধী এসব ধারণার মুখোমুখি দাঁড়িয়ে তাঁর মন বারংবার বিভ্রান্ত হয়েছে। তিনি সর্বদাই চেয়েছিলেন সত্যকে সামনে আনতে। মানসিক দোটানায় শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে শুরু হল তাঁর মনে উদ্রেক হওয়া জিজ্ঞাসার উত্তর খোঁজার পালা। কোপার্নিকাসের সময় টেলিস্কোপ ছিল না, তাই সাধারণ পর্যবেক্ষণ আর গাণিতিক পদ্ধতির উপর নির্ভর করা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না। ফ্রুয়েনবার্গ গির্জায় থাকাকালীন তিনি একাকী তাঁর গবেষণা ও অনুসন্ধানের কাজ চালিয়ে যান। এই ক্ষেত্রে তিনি কারো কাছ থেকেই এতটুকু সহযোগিতা বা পরামর্শ পাননি। একটি উঁচু চূড়ায় দাঁড়িয়ে খালি চোখেই তিনি চন্দ্র, সূর্য ও গ্রহরাজির গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং নিজের পর্যবেক্ষণের ফলাফল লিপিবদ্ধ করে রাখতেন এবং সময়ে সময়ে সেগুলো প্রকাশ করতেন। একনিষ্ঠ পর্যবেক্ষণ থেকে তিনি অনুধাবন করেন টলেমির ব্যাখ্যায় ত্রুটি রয়েছে। তিনি অনুধাবন করেন পৃথিবী নয়, সূর্যকে কেন্দ্র করেই পৃথিবী আবর্তিত হচ্ছে। কোপার্নিকাস বলেন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে বলেই ঋতু পরিবর্তন হয়, আর পৃথিবী তার নিজ অক্ষের ওপর আবর্তিত হয় বলেই দিনরাত্রি সংগঠিত হয়। 1510 সাল থেকে 1514 সাল পর্যন্ত কোপার্নিকাস তাঁর নতুন মতবাদের সংক্ষিপ্তসার হিসাবে একটি পাণ্ডুলিপি প্রস্তুত করেন। 1514 সালে ব্যক্তিগত পর্যায়ে তিনি তাঁর বন্ধুদের মাঝে তা প্রচার করেন। যেহেতু তিনি ছিলেন গির্জার যাজক, তাই তাঁর মতবাদ ছিল প্রচলিত ধর্মবিশ্বাসের সম্পূর্ণ বিরোধী। তাই স্বতঃস্ফূর্তভাবে তিনি তাঁর মতবাদ প্রচার করতে পারেননি। শেষ পর্যন্ত 1533 সালে রোমের পোপ সপ্তম ক্লিমেন্টের সামনে এগুলো নিয়ে তিনি বক্তৃতাও করলেন এবং তাঁর সমর্থনও লাভ করলেন। তখন তাঁর মতবাদ প্রকাশের জন্য 1536 সালে তিনি এক আনুষ্ঠানিক অনুরোধ পেলেন। তাঁর শিষ্য রেটিকাসের প্রচেষ্টায় তিনি তাঁর রচনা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। রেটিকাস এই প্রকাশনার দায়িত্ব অ্যান্ড্রিয়াস ওসিয়ান্ডারের হাতে তুলে দেন, কিন্তু সমালোচনার ভয়ে ওসিয়ান্ডার নিজ দায়িত্বে গ্রন্থের সাথে একটা মুখবন্ধ জুড়ে দিলেন। তিনি ভাবলেন বই প্রকাশিত হলে কোপার্নিকাসের সঙ্গে তাঁকেও বিপদগ্রস্ত হতে হবে। তাই বইয়ের প্রথমে লিখলেন, এই বইয়ের বিষয়বস্তু পুরোপুরি সত্য নয়, অনুমানের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। শুধু তাই নয়, তিনি ইচ্ছামতো বই থেকে বিভিন্ন নাম তুলে নিলেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল অ্যারিস্টারকাসের নাম, যিনি
প্রথম গভীর বিশ্বাসের সাথে বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী গতিশীল। শেষ পর্যন্ত 1543 সালে প্রকাশিত হল কোপার্নিকাস রচিত গ্রন্থ ডি রিভলিউশনিবাস অরবিয়াম কোয়েলেস্টিয়াম। তাঁর এই গ্রন্থ পৃথিবীকে কেন্দ্র থেকে সরিয়ে মহাবিশ্বের ধারণার যে পরিবর্তন এনে দিয়েছিল তা অনেকেই মেনে নিতে পারলেন না। তাঁর এই গ্রন্থটি যখন প্রকাশিত হয় তখন তিনি ছিলেন পক্ষাঘাত ও মানসিক রোগে আক্রান্ত। বইটি ছাপা অবস্থায় তাঁর কাছে এসে পৌঁছালে তখন তাঁর পড়ে দেখার মতো অবস্থাও ছিল না। কোপার্নিকাসের মতবাদ প্রচার করার জন্য পরবর্তীকালে জিওর্দানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তবুও তাঁর বইয়ের মধ্য দিয়ে কোপার্নিকাস যে সত্যের প্রতিষ্ঠা করে গিয়েছেন তার উপর ভিত্তি করে পরবর্তীকালে গ্যালিলিও, কেপলার, নিউটন এবং আইনস্টাইন জ্যোতির্বিজ্ঞানের নতুন নতুন দিগন্তকে উন্মোচন করেছেন। অথচ জীবনকালে কোপার্নিকাস তার মূল্য পেলেন না। অবশেষে 1543 সালের 24 মে নিকোলাস কোপার্নিকাস পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর। মৃত্যুর পর তাকে পোল্যান্ডের বাল্টিক কোস্টে ফর্মবর্গ ক্যাথিড্রালের মেঝের নিচে নাম পরিচয়হীনভাবে অবহেলার সাথে সমাধিস্থ করা হয়।